बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्प्रति बांग्लादेश गैस फिल्ड्स कम्पानी लिमिटेड एट नियोग विज्ञप्ति प्रकाश करतीष्ठानी विभिन्न पदे लोकबल नियोग देवे 149 जन नियोग पाबेन बांग्लादेश गैस फिल्ड लिमिटेड कम्पानी लिमिटेडे प्रतिष्ठान नाम बांग्लादेश गैस फिल्ड्स कम्पानी लिमिटेड BGFCL चाकरी धरन सरकारी जिला सकल जिला आवेदन करते हैं प्रार्थी योग्यता एस एस सी प्रार्थी बयस 18 থেকে 30 বছর পদ সংখ্যা 9টি মোট নিয়োগ 149 জন আবেদনের মাধ্যম অনলাইন আবেদনের শেষ তারিখ 15 ডিসেম্বর 2021 ওয়েবসাইট bgfcl.org.bd পদের নাম মেকানিক পদ সংখ্যা 15 বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা পর্যন্ত পদের নাম ওয়েল্ডার 3 পদের সংখ্যা 7 বেতন 9700 থেকে 23490 টাকা পদের নাম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 10টি বেতন 9700 থেকে 23490 টাকা পদের নাম অ্যাটেন্ডেন্ট টু কম্প্রেসর যার পদের সংখ্যা হচ্ছে 15টি বেতন 9700 থেকে 23490 টাকা পদের নাম ইনস্ট্রুমেন্ট মেকানিক যার পদের সংখ্যা হচ্ছে 10টি বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা পদের নাম টার্নার যার পদের সংখ্যা হচ্ছে 2টি বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা 10টি বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা পদের নাম ড্রাইভার পদ সংখ্যা 30টি বেতন স্কেল 9700 থেকে 23490 পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 50 বেতন 8800 থেকে 21310 আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা পদভেদে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলী জানা যাবে বিজ্ঞপ্তিতে চাইলে এখানে আপনার যে পদের জন্য আগ্রহী চাইলে এখানে আবেদন করতে পারেন আবেদনের সময়সীমা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড আবেদন শুরু হবে আগামী 25 অক্টোবর থেকে এবং এটি শেষ হবে 15 ডিসেম্বর পর্যন্ত আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি থেকে যদি ইমেল নোটিফিকেশান পেতে চান তাহলে এখানে ফলো বাটন প্রেস করুন তাহলে আপনি ইমেলের মাধ্যমে নোটিফিকেশান পাবেন আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফেসবুক নোটিফিকেশান পেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আপনি চাইলে সেখানেও জয়েন করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশান অলে প্রেস করে দিয়ে রাখুন তাহলে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি সবাই আগে পাবেন এছাড়াও যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় আপনি চাইলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য ধন্যবাদ